বর্তমান সময়ের আলোচিত তরুণ অভিনেত্রী তাসনিয়া ফারিন। অভিনয়ের প্রতিভা দিয়ে অল্প সময়েই আলোচনায় এসেছেন তিনি। শুরু থেকেই তিনি চেষ্টা করেছেন গল্প ও চরিত্র বাছবিচার করে অভিনয়ে নাম লেখাতে। সেই ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা চলছে এই অভিনেত্রীর। তবে ক্যারিয়ারের এই সুন্দর সময়ে মাঝে মধ্যে বাধারও সম্মুখীন হতে হয়েছে তাকে। কারণ ভালো গল্প বাছাই করতে গিয়ে পরিচিত অনেকেই না বলতে হয়, আর এই না বলার কারণে তাকে মিডিয়া তার শত্রু দিন দিন বাড়ছে। 2020 সালের দিকে টেলিভিশন নাটক দিয়ে আলোচনায় আসে ফারিন। সেবার পবিত্র ঈদ উল ফিতরের পর এই অভিনেত্রীকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শিহাব শাহিম, মিজানুর রহমান আরিয়ান সহ জনপ্রিয় নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। টেলিভিশনে দারুণ সূচনার পর তিনি নাম লিখেছেন ওটিটি ও সিনেমায়, সেখানেও ছিল চমক। শুরুতে মোস্তফা সরোয়ার ফারুকের ওয়েব সিরিজ লেডিজ অ্যান্ড জেন্টলম্যান দিয়ে ওটিটি দুনিয়ায় পা রাখেন ফারিন, সেখানেই এই অভিনেত্রী সফল হন। এরপর তাসনিয়া ফারিন কলকাতার সিনেমা আরও এক পৃথিবীতে নাম লিখিয়ে দুই বাংলার দর্শকদের আলোচনায় আসেন। সিনেমাতে তিনি পরিচালক হিসেবে পেয়েছেন নন্দিত নির্মাতা তনুকুশকে। ছবিতে তার সহশিল্পী হিসেবে কৌশিক গাঙ্গুলি, অনন্দিতা সহ আরও অনেক গুণী অভিনেত্রী অভিনেতাকে পেয়েছিলেন। সিনেমায় অভিনয় তাকে এই বছর এনে দিয়েছে ভারতের ফিল্মফেয়ার পুরস্কার। সেখানে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার জয় করেছে তাসনিয়া ফারিন।